বিশেষ করে আকাশে যে চাঁদ, এই চাঁদের গুরুত্ব অনেক বেশি। আজকে মহরমের 8 তারিখ, আসলে এই মহরমের চাঁদে এমন এমন দুর্ঘটনা ঘটেছিল আমাদের ইসলামে যারা আছেন, যারা নবীকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তাদের জন্য হৃদয় বিদারক এক ঘটনা। যেই ঘটনার কথা স্মরণ হলে শরীরের পশম আপনা আপনি দাঁড়িয়ে যায়, কারণ মা ফাতেমার টুকরা, কলিজার টুকরা নবীজির নয়নমণিকে ইমাম হাসান এবং ইমাম হোসেন, হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। এই মহরম মাসে তারা বাড়ি ছেড়েছিল, যাওয়ার কথা ছিল কুফায়, ভুলবশত তারা কারবালায় চলে গেছিলেন এবং কারবালার ঘটনা ঘটেছিল। এই বিষয়ে অবশ্যই কথা বলবো। তো এই মহরম মাসে আমরা যেন কেউ ঝগড়াঝাটি না করি, এটা মনে রাখবেন। এই মহরম মাস এত গুরুত্বপূর্ণ, কেউ কাউকে আঘাত করতে নেই, কারণ এই মহরম মাসে কাউকে কষ্ট দিতে নাই। এটা আমাদের সুখের মাস, আমাদের কষ্টের মাস, আমাদের জন্য এটা খুব কষ্ট। এটা এই জিনিসটা খেয়াল রাখবেন, আমাদের ধারা যেন কেউ কষ্ট না পায়। একটি কথা বললেন যে এই মহরম মাসে একটি দুর্ঘটনা ঘটে। আমি আমি জানি না আমরা এটাকে কোন চোখে দেখি, মহরমের যে তাৎপর্য, বিশেষ করে মহরমের যে 10 তারিখ আশুরার দিন যাকে বলে, আপনারা সবাই জানেন, এই জেনারেশনের যারা, মানে আমাদের জেনারেশনের যারা, আমরা একটু কম জানতে পারি, আমাদের যারা বাবা বয়সী, আমার যারা পিতৃ বয়সী আছেন, আপনারা জানবেন মহরমের গুরুত্ব কি, আশুরার গুরুত্ব কি। আমাদের এই জেনারেশনের যারা, আমি আমি ছোট করছি না বা খারাপ বলছি না, আমরা তো মোবাইল আসক্ত হয়ে গেছি। মোবাইল আসক্ত হওয়ার কারণে ইসলামের অনেক ইতিহাস আমরা জানি না। আমাদের বাবা চাচারা মহরম পালন করতো, আশুরা পালন করতো, এখন আস্তে আস্তে এগুলো উঠে যাওয়ার পালা শুরু হয়েছে। আমি বলছি না যে মহরম মানে গান বাজনা করতে হবে, মহরম মানে আপনাকে ঢাক ঢোল পিটাইতে হবে, কিন্তু মহরমের চাঁদের যে একটা গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের এই জেনারেশন ভুলে যাচ্ছে। তা আমি কথা না বাড়াই, অনেক কথা সামনে আসবে, এখনই যদি সব বলা হয় তাহলে আপনারা বিরক্ত হবেন, আমি এমনটা করব না। একটা কথা বললেন যে দুর্ঘটনা, আমি জানি না আমার বিজ্ঞ শিল্পী উনি কোনটাকে দুর্ঘটনা মনে করছেন। কারবালার প্রান্তরে যে ঘটনা, 72 জনের সদস্য আমার নবীর বংশকে শহীদ করা হয়েছে, আমি এটাকে দুর্ঘটনা বলবো না। আমি বলবো এই ঘটনা আমার আল্লাহ পাক জানতেন। আর ইসলামের ইতিহাসে হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহি সালাতু সালাম, মাওলা ইমাম হুসাইনের জীবনের বিনিময়ে এই ইসলামকে আবার পুনর্জীবন দান করে গেছে। মাওলা ইমাম হুসাইন যদি না হইতেন, আমার রাসূল বলেছেন আমি আলী হইতে আর আলী আমার হইতে, আমি হুসাইনের এই পিঠ, আমি হুসাইনের ও পিঠ, আমার হাসাইন আমার হুসাইন, আমার এই আহলে বাইতকে যে মানল, আমার এই পাঞ্জাতনকে যে মানল, আমার এই পরিবারকে যে মানল, সে যেন আমি রাসূলকে মানল। এখন দেখেন রাসূল মোবারকের আদরের নাতি মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, অনেক ওয়াজ মাহফিল তো আমাদের দেশে হয়, কিন্তু দেখেন তাদের নাম কতবার নেওয়া হয় স্টেজের মধ্যে। ইমাম হাসান, ইমাম হুসাইনের নাম সারা রাত্রি কয়বার নেওয়া হয়? খুব অল্প নেওয়া হয়। কেন নেওয়া হয় না? আমরা আহলে বাইত থেকে আস্তে করে দূরে চলে আসতেছি। জহির পাগলা সাহেব ওনা বলতেছে আমি গান করেছিলাম, আমার গান ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলেছিলাম, এই মহরমের মাসের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আছে, আমাদের ইসলামের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো আমাদের পাগলা ভাইয়ের কথা হইল যে আল্লাহ পাক এটা জানতেন এই মহরমের কালবালার ঘটনাটা হবে, তাহলে এটা দুর্ঘটনা কেন? কারণ 72 জন ব্যক্তি শহীদ হয়েছে, এটা তো দুর্ঘটনা না, এখানে তো রহমতেরও একটা বিষয়। আমরা ইসলামের ইতিহাস
ইতিহাস পড়ি, কিন্তু সঠিকভাবে অনেকেই অনেক সময় সঠিকটা জানি না, অনেক সময় অনেকভাবে বিশ্লেষণ করে। এই কথাটা আপনার ভালো লাগছে যে যুবক ভাইরা এখন ইসলামের ইতিহাস খুব কম পড়ে, অনেকে আবার পড়ে। আমাদের জানাইতে হবে, যেহেতু আমরা বাউল শিল্পী নাম বলি, তার জন্য আমাদের এই বিষয়গুলো জানানো দরকার যে যুবক ভাইরা কারবালাটা এমন ছিল। আমি দুর্ঘটনা বলাতে আপনার একটু অনীহা প্রকাশ হয়েছে, মানে বিষয়টা সঠিকভাবে নিচ্ছেন না, এই কারণে এটা দুর্ঘটনা না, এটা ভালো। এটা জানতেন আসলে আল্লাহ, এটা জানতেন ইমাম হুসেনের মাধ্যমে, তার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে সে এটা বুঝাইতে চাইলো যে ইসলাম সাধারণ বিষয় না, না অনেক কঠিন একটা বিষয়। কিন্তু এই কারবালার মধ্যে যে মা ফাতেমা তু জোহরা ওনার কলিজার ধন নয়নের মণিদেরকে এইভাবে রক্তাক্ত করে শিরচ্ছেদ করা হইল, এটা কি দুর্ঘটনার কষ্টের বিষয় না? যদিও এটা আল্লাহর রহমত, কিন্তু আমার সন্তানকে আজকে কেউ শিরচ্ছেদ করে ফেললো, এটা মা কি দেখতে পারে? মায়ের কলিজায় কি এটা কষ্ট লাগবে না? অবশ্যই লাগে। অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জহিরুল ইসলাম জহির পাগলা। অত্যন্ত চমৎকারভাবে তার বন্দনা পর্ব শেষ করে উনি বসলেন। আমাদের দরবারের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে, গুরু এবং শিষ্যের ভূমিকা নিয়ে কিছু কথা আলোচনা গান রাখার জন্য বলা হয়েছে। আসলে আমাদের বাউল শিল্পী যারা, আমরা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃতপক্ষে বাউল হওয়া সামান্য বিষয় না, বাউল অনেক বড় বিষয়। বাউল এমনই একজন সত্তা, এমনই একটা আলাদা পাওয়ার, যিনি নিজের মধ্যে আর নিজের অস্তিত্ব বলতে কিছুই থাকে না। বাউল হলো এরকম একটা আলাদা রকম একটা জিনিস আর কি। আমরা যদিও বাউল শিল্পী বলি, বাউল গান করি, স্রষ্টার যে আলাদা একটা পাওয়ার থাকে, স্রষ্টার প্রতি শুকরিয়া করতে করতে যে নিজেকে নিজের জায়গা থেকে সরিয়ে ফেলে, সেই বাউল হয়। যদিও আমরা সেরকম বাউল আমার চোখে আমি দেখি নাই, যারা আল্লাহওয়ালা তারাও বাউল আমার মনে হয়, কারণ বাউল কখনো এটা চিন্তা করে না যে আজকে আমার ঘরে কি আছে, কালকে আমি কি খাবো, এই চিন্তা করার সময় তার নাই। তবুও আমাদের এই বাউল শিল্পীদের মধ্যে অসংখ্য পালা গান হয়, তর্ক বিতর্ক হয়, একজন শিল্পী এক একটা ভূমিকা নিয়ে এক একটা বিষয় নিয়ে কথা বলে গান করে, অসংখ্য পালা হয়, শরীয়ত মারিফত হাকিকত মারিফত তরিকত নবুয়ত বেলায়েত হাসর কিয়ামত নারী পুরুষ কাম প্রেম আরো অনেক পালা। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা হলো আশা এবং যাওয়ার পালা। এসেছিলাম একটা পালা, চলে যাব এটাও আরেকটা পালা, কিন্তু গুরু শিষ্যের মধ্যে কখনো কোনোদিন পালা হইতে পারে না। গুরু হইলেন এমন একটা রাস্তা দেখায়, গুরুর কাছে এমন একটা রাস্তা আছে যেই রাস্তা যদি কোনো শিষ্য দেখতে পারে তবে সে সঠিক রাস্তা খুঁজে পাবে। তাহলে গুরুর সাথে শিষ্যের কিসের পালা হইতে পারে? এরপরও পালা না হলেও ভাবের কিছু মারামারি তো থাকতেই পারে। গুরুর সাথে যখন কোনো মানুষের মহব্বত হয় বা গুরুর বাড়িতে যখন শিষ্য যায়, ভক্ত যায়, তখন গুরুর সাথে কথা বলতে বলতে একটা মহব্বত সৃষ্টি হয়, তখন অনেক কিছু জিজ্ঞেস করে, এটা কি, ওইটা কি, এটা এরকম কেন, ওইটা কেন। তা আসলে আজকে পালা দেওয়ার আগেই, মানে ধারা দেওয়ার আগেই, যিনি আমার গুরুর ভূমিকায় আজকে আলোচনা করবেন, কথা বলবেন, বাংলাদেশের সুনামধন্য একজন বাউল শিল্পী জহির পাগলা সাহেব। ওনা বলতেছে, আমি গান করেছিলাম, আমার গান ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলেছিলাম, এই মোহরমের মাসের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আছে, আমাদের ইসলামের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো আমাদের পাগলা ভাইয়ের কথা হইল যে আল্লাহ পাক এটা জানতেন এই মোহরমের কালবালার ঘটনাটা হবে, তাহলে এটা দুর্ঘটনা কেন? কারণ 72 জন ব্যক্তি শহীদ হয়েছে, এটা তো দুর্ঘটনা না, এখানে তো রহমতেরও একটা বিষয়। আমরা ইসলামের ইতিহাস পড়ি, কিন্তু সঠিকভাবে অনেকেই অনেক সময়
সঠিকটা জানি না, অনেক সময় অনেকভাবে বিশ্লেষণ করে। এই কথাটা আপনার ভালো লাগছে যে যুবক ভাইরা এখন ইসলামের ইতিহাস খুব কম পড়ে, অনেকে আবার পড়ে। আমাদের জানাইতে হবে, যেহেতু আমরা বাউল শিল্পী নাম বলি, তার জন্য আমাদের এই বিষয়গুলো জানানো দরকার যে যুবক ভাইরা কারবালাটা এমন ছিল। আমি দুর্ঘটনা বলাতে আপনার একটু অনীহা প্রকাশ হয়েছে, মানে বিষয়টা সঠিকভাবে নিচ্ছেন না, এই কারণে এটা দুর্ঘটনা না, এটা ভালো। এটা জানতেন আসলে আল্লাহ, এটা জানতেন ইমাম হুসেনের মাধ্যমে, তার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে সে এটা বুঝাইতে চাইলো যে ইসলাম সাধারণ বিষয় না, না অনেক কঠিন একটা বিষয়। কিন্তু এই কারবালার মধ্যে যে মা ফাতেমা তু জোহরা ওনার কলিজার ধন নয়নের মণিদেরকে এইভাবে রক্তাক্ত করে শিরচ্ছেদ করা হইল, এটা কি দুর্ঘটনার কষ্টের বিষয় না? যদিও এটা আল্লাহর রহমত, কিন্তু আমার সন্তানকে আজকে কেউ শিরচ্ছেদ করে ফেললো, এটা মা কি দেখতে পারে? মায়ের কলিজায় কি এটা কষ্ট লাগবে না? অবশ্যই লাগে। আমি ওই জায়গাটা বিচার করে বলছিলাম, আচ্ছা যদি এটা দুর্ঘটনাই না হবে, কষ্টই না হবে, তাহলে আমরা মোহরমের দিন, মানে আশুরার দিন, বুকের মধ্যে চাবুক মারি, পিঠের মধ্যে চাবুক মারি, রক্তাক্ত কেন হই? এই কষ্টের কথা স্মরণ কইরা, কষ্ট না হইলে কি দুর্ঘটনা হয় নাকি? আচ্ছা সমস্যা নেই, আপনি গুরু মানুষ, আপনি যা বলবেন সেটাই সত্যি। গুরু যদি বলে এটা এইভাবে, পানি যদি এইভাবেও থাকে তাও আপনি এইভাবে বললে আমি মেনে নিব, এটাই গুরু বাক্য, গুরু বলছে আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি একটু মেহরবানি করে আমাদের বুঝাবেন এটা। আমি আমি বুঝতে পারলাম বিষয়টা, এটা দুর্ঘটনা না, এটা সুঘটনা, এটা সুঘটনা, কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা মনে রাখতেছি এই কষ্টের কারণে। এই বিষয়ে কথা বলবো, এর আগে যেহেতু আমি শিষ্যের ভূমিকায় গান করছি, আমার গুরুকে তো একটু কিছু জানতে হয়, বুঝতে হয়, কারণ আজকাল মানুষ চেনা বড় কষ্ট রে বাবা, আর গুরু তো অনেক বড় বিষয়। সাধারণ মানুষকেই মানুষ চিনতে পারে না, রাস্তাঘাটের মধ্যে কতভাবে মানুষকে মানুষ কত কষ্ট দেয়, কত রকম বিপদে ফেলায়, আর গুরুকে চিনতে হইলে তো অনেক পরিশ্রম করে। আপনি কি প্রকৃত পক্ষেই আসলেই গুরুর পক্ষে আছেন? গুরু আপনি, আর গুরু আসলে কারা? গুরু যারা হবে তারা তো আদি অন্তের কথা জানবে, আদি অন্তের ভেদ জানবে। আমার ছোট্ট করে একটি গান থাকবে, এই গানের মধ্যে কিছু জানার বিষয় থাকবে, কারণ আমি তো নাদান, আমি তো নালায়েক, ছোট মানুষ, বুঝি কম, এর জন্য এই গানের মধ্যে কিছু কথা আছে, কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন, আর কিছু না। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙা পাওয়া মায়, গুরু ধরি তোমার ভেদের
করে দাও নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয় কোন বর্জকে করবো সেজদা করে দাও যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায় বলো কে কবে করিল সেজদা কে কবে গো কে কবে করিল শিষ্যের তো অন্য কেউ নাই যে তাকে এই বুঝ এই জ্ঞান দিতে পারে গুরুই কেবল একমাত্র সমাধান শুনেছি মানুষ বলে আসলে আজকে আমি মাজার কমিটি এবং মাজারে যারা আছেন দায়িত্বে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি ধারা দেওয়ার জন্য কারণ এগুলো আমাদের জানা দরকার এই যে আমাদের আমাদেরকে অনেকেই বলে আমরা মাজার পূজারী আমরা মাজার পূজারী ওলিদের বাড়িতে যাই মাজারে মাজারে ঘুরি আসলে এটা কতটুকু যুক্তি মাজারে কেন যাব আমরা ওলির বাড়িতে কেন যাব একজন মানুষ তারও হাত আছে পা আছে আমারও হাত আছে পা আছে তাহলে আরেকজন মানুষের কাছে আমার কেন যাইতে হবে কারণ কি আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু মেহরবানি করে বুঝাবেন আমি কিন্তু আপনাকে হাতে ধরে বলতেছি না আমি একদম আপনার পায়ে ধরে বলতেছি কারণ আমাকে বুঝান তারপর আপনার চরণ আমি ছাড়বো না আমাকে একটু বুঝায় বলেন পবিত্র কোরআনে কি কোথাও বলা হয়েছে গুরু ধরার কথা গুরু যে ধরবো আমরা গুরু যে আমাদের ধরতে হবে মানুষের কাছে যাইতে হবে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে গেলে আমরা মুক্তি পাবো এরকম কথা পবিত্র কোরআনে বলছে কিনা যদি কোরআনে বলে তাহলে বুকটা টান দিয়া সুন্দর করে মানুষরে কইতে পারবো যে আপনারা যে মাজার পূজারি কোন এই দেখেন কোরআনে বইলা দিছে ওলির বাড়িতে যাওয়া যাবে বায়াত নেওয়া যাবে এটা যদি হয়ে থাকে তাহলে কোরআনে এটা কোথায় বলছে আমরা জানি আহলে বায়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই দয়াল নবী গাধিরে খুম নামক স্থানে 18ই জিলহজ এই গাধিরে কুমের মধ্যে বিদায় ভাষণের মধ্যে কিন্তু মাওলা আলীকে বলেছিল সব হাতগুলো উপরের দিকে উঠায়া সবার সামনে বলেছিল সোয়া লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল মান কুনতুম মাওলা হু ফাজ আলিউল মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা পাক পাঞ্জাতুনকে যারা বিশ্বাস করলো না
তারা আমার প্রতি কখনোই মানে ভালো কিছু রাখলো না। আমাকে ভালোবাসলে আলীকে ভালোবাসতে হবে, আলীকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে হবে। এখন যারা পাক পঞ্চতনকে বিশ্বাস করে না, ভালোবাসে না, আল কোরআন রেখে গেল, আহলে বায়াত রেখে গেল, নবী বলছে আহলে বায়াত, আহলে বায়াত মানে নিজের আউলাদ। তাহলে আপনি যে গুরু, আপনি কি আমার নবীর আউলাদ কিনা, আপনি কি নবীর বংশ কিনা? আর যদি বংশ হয়ে থাকেন তাহলে এটা কততম বংশ? আপনি কিভাবে নবীর বংশ হইলেন? এই গানের মধ্যে আরো অনেক কথা আছে, এত কথা বলা যাবে না, বললে আপনি রাগ হইতে পারেন, কষ্ট পাইতে পারেন যে আমার শিষ্য আমাকে এত কথা জিজ্ঞেস করলো কেন। কারণ আমাকে দেখলেই তো আপনার বোঝা উচিত আমি আপনার কাছে কি চাই। আমি তো আপনার কাছে এত কিছু বলতে পারি না, আপনি আমাকে দেখলেই সব বুঝেন। কারণ গুরু হইল ডাক্তারেরও ডাক্তার। সামান্য একজন ডাক্তার সে MBBS পাশ করে, FCBS পাশ করে রোগীকে দেখলেই বলতে পারে আপনার এই এই সমস্যা। তাহলে গুরু তো আরো বড় ডাক্তার, সে তো দেখার আগেই বলবো তোমার এই সমস্যা। আমার গানের একটা কথা থাকলে আপনি আমার 10টা কথা দিয়ে বুঝাই দিবেন। আজকে গুরু পাইছি আল্লাহর রহমতে। এখন ওই যে মহরমের চাঁদ দয়ালের নামে গান অবশ্যই সারা রাত্র হবে, মহরমের একটি গান করতে চাই এই চাঁদকে উপলক্ষ করে। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। যে চাঁদেতে মাফাতে মার যাই জগতে
ঘটনা কষ্ট হইতেছে আপনাদের বাবারা ভাইয়েরা? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার যুবক ভাই যারা আছেন, মরুপিয়ানরা তো এই ঘটনাগুলো অনেক জানেন। রক্তাক্ত কারবালা, বিষাদ সিন্ধু, এগুলোর মধ্যে কারবালার যে ঘটনা লেখা হয়েছে, বলা হয়েছে, আসলে অনেক বছর আগের ঘটনা। এটা কি হয়েছে তখনকার সময়ে সেটা কিন্তু সঠিক কেউ বলতে পারে না। এগুলো শুনে শুনে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে, এক একজন এক একভাবে বলেছে। কিন্তু ইমাম হাসান, উনি হলেন মা ফাতেমাতুজ জোহরার বড় ছেলে এবং ইমাম হোসেন হইল ছোট ছেলে। তো ইমাম হাসান ওনাকে ওনার নিজের বিবি, এটা অনেক লম্বা ঘটনা, একটু বইটা পড়বেন, আশা করি বইটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন। ইমাম হোসেন ছোট ভাইয়ের একজন কন্যা ছিল যার নাম সকিনা বিবি। ইসলামের ইতিহাসে যার নাম সকিনা বিবি বলা হয়। ইমাম হাসানের পুত্র ছিলেন ইমাম কাসেম। দেখেন কতটুকু দুর্ঘটনা না হইলে নিজে বিয়ে করে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে তাঁবুর মধ্যে রেখে যুদ্ধে গেছে স্বামী, হাতের মধ্যে কোনো মেহেদি নাই, গায়ের মধ্যে কোনো হলুদ নাই, গোসল করার পানি নাই, এত কিছু না থাকার পরেও বিয়ে হওয়ার পর যেদিন স্বামী বিয়ে করলো সেদিন যুদ্ধে যায় শহীদ হয়েছে। এটাও দুর্ঘটনা না? একটা স্বামীর সবচেয়ে সুখের জায়গা হলো তার স্ত্রী, যদি সে ভালো হয়, আর একটা স্ত্রীর জন্য তার স্বামী। সেই জায়গার মধ্যে যেদিন তার হাতে মেহেদি পড়লো না সেদিন তার স্বামীর গায়ে রক্তাক্ত কাপড় জড়িয়ে নিজের হাতের মধ্যে রক্তাক্ত ভাবে মেহেদি রাঙালো নিজের স্বামীর রক্ত দিয়ে। এটাও আসলে ইসলামের জন্য কতটুকু দুঃখজনক। যেদিন ইমাম হাসানকে বিষ খাওয়ানো হয় ওনার স্ত্রী মাইমুনা কুটনির মাধ্যমে ষড়যন্ত্র করে, একজন সাহাবা ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার নাম ছিল মাবিয়া, এই মাবিয়ার নবীর সাথে বসে গল্প শুনছে, হাদিস শুনছে, কথা শুনছে। এই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের তরফ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে উহি আসলেন যে তোমার নাতিকে জহর এবং কোহরে মারা হবে। এইটা শোনার পর আমার নবীর চাঁদ মুখখানা মলিন হয়ে গেল। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখ মলিন হয়ে গেলেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন এত মলিন হয়ে গেছে? বললেন, আমার মুখটা মলিন হয়ে গেছে এই কারণে, এখানে আমার সাহাবার মধ্যে এমন একজন সাহাবা আছে যার সন্তান আমার বংশকে অনেক আঘাত করবে। তখন বললেন, কেন আঘাত করবে, কি কারণে? বলল, মাবি আর সন্তান হবে যার নাম হবে ইযিদ। দেখেন আমার নবী কত অন্তর্যামী, সব কিছু জানে। নবী বললেন, মাবি আর সন্তান হবে সেই সন্তান আমার এই বংশকে নির্বংশ করার জন্য ষড়যন্ত্র করবে। এটা তো আগেই জানা ছিল। মাবিয়া বললেন, আমি জীবনে বিয়েই করব না। তখন মাবিয়া বিয়ে করে নাই, বিয়ের আগে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, আমি জীবনে বিয়েই করব না, মেয়েদের দিকে ফিরেও তাকাবো না। মাবিয়া এমন অসুস্থ হইল, নারী ছাড়া সেই অসুস্থ ভালোই হইল। সত্তর বছর মতান্তরে 80 বছরের মহিলারা দিয়ে বিয়া করাইলো, মহিলা হাইটা যাইতে ঘুরা পড়ে, মানে হাঁটতেই পারে না। বিয়ে করার পর মহিলা একদম শক্তি আইসা করছে, বসন না ঘুরতেই ছেলে হইছে তাদের মতো, নাম হইছে তার এজিদ। সেই এজিদ যখন বড় হইল, অনেক লম্বা ঘটনা, সেই এজিদ, এজিদের যে মন্ত্রী ছিল মারওয়ান, সেই মারওয়ানের মাধ্যমে মাইমুনা কুটনিকে টাকার বিনিময়ে কিনে ইমাম হাসানের স্ত্রী জায়েদা বিবিকে হাত করলো যে তুমি যদি ইমাম হাসানকে বিষ খাওয়ায় মারতে পারো তাহলে তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। জায়েদা সেই ফাঁদের মধ্যে পা দিয়া তার স্বামীকে বিষ খাওয়াইল। যখন সে বিষ খাইল তখন তার ছোট ভাইকে সে ডাক দিয়া কি বললেন, কবিতার গানের ভাষায় কি বলছেন? Yeah.
আমাদের বন্ধনা পরিচয় পর্ব, এটা একটু লাউড করেন, একটু হল রিভাবটা দেন। শেষ হয়ে গেল মুর্শিদ শাহ বাবার দরবারের কমিটি থেকে আমাদেরকে একটি পালার সম্মুখীন করেছেন। পালাটা কি? গুরু এবং শিষ্য। ইতিমধ্যে শিষ্যের পালায় গান করে প্রশ্ন করে বসলেন, এবার গুরুর পালা। কথা আসছে, আমি কি গুরু? না বাবা, আমি কোনো গুরু নই। আমার যিনি সহশিল্পী তিনি আমার ভক্ত, শিষ্য কোনোটাই নয়। আজকে গুরু হইলেন মুর্শিদ শাহ, গুরু হইলেন শাহিন শাহ রাহাত আলি শাহ, গুরু হইলেন গৌসুল আজম মাইজ ভান্ডারী, গুরু হইলেন আপনারা। আমি কি? এখানে আমাকে গুরুর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে দায়বদ্ধতা করা হয়েছে। আমি গুরু নই, গুরু আপনারা, গুরু মুর্শিদ শাহ আমাকে বলেছেন গুরুর পক্ষে আমি প্রতিনিধিত্ব করব। এর জন্য আমাকে গুরু সাজিয়েছেন। মূলত পক্ষে আমি তো গুরু নই, বরং এখনো পর্যন্ত একজন উপযুক্ত ভক্ত আমি হইতে পারি না। একজন ভক্তের যে চরিত্র দরকার, একজন ভক্তের যে গুণাবলী দরকার, এই গুণও আমার নেই। গুরু তো অনেক লম্বা, অনেক পরের বিষয়। খাদিজা ভান্ডারী তিনি আমার শিষ্য নয়, তিনি আজকে শিষ্যের পক্ষে আজকে তিনি অবতীর্ণ হয়ে আপনাদের মনের কিছু কথা জানার জন্য উনি প্রতিনিধিত্ব করবেন। এখন আমাকে যদি আপনি বলেন যে আমি কি গুরু, এখন আমি স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলব, আমার অনেক ভুল হবে, ভুল মানুষের হয়, কিন্তু যে প্রকৃত গুরু হয় সে বেশি কথাও বলে না, ভুলও সে করে না। যে কথা বলে তার কিন্তু ভুল হয়, আর যে বোবা তার কোনো ভুল নাই, তার কোনো শত্রু নাই। কথা ঠিক না বাবা? প্রশ্ন করলেন অনেকগুলো, এখন আমি চিন্তা করতেছি সে তো প্রশ্ন করে বৈশা গেছে, এখন আমার তো জবাব দেওয়া নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আমার তো আর উপায় বুদ্ধি নাই, আমি কোন দিকে পালাবো সেই রাস্তা আমি পাই না। সামনে আপনারা, ডানে আপনারা, বামে আপনারা, পিছনে আছে বেড়া, আমার উপায় কি? আমার কোনো উপায় নাই। একটা উপায় আছে, আমার যিনি গুরু, আমি যেই দরবারের দোহাই দেই, আমি বলি না কোনো মঞ্চে আমার পীরের কথা। কেন বলি না? আমার হুজুর, এটা আমার মনের সিংহাসনে আছে, এটা আমি কাউকে জাহিরি করবো আমি এটা প্রয়োজন মনে করি না। আমার গুরুর মতের সাথে আপনাদের মতের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে চোরমোনাইয়ের ভক্ত আছে, এখানে সরসিনার মুরিদ আছে, এখানে মাইজভান্ডারের মুরিদ আছে, এখানে উজানি শার্প মুরিদ আছে, এখানে সোনাকান্দা পীরসাহেবের মুরিদ আছে, এখানে আমাদের কসবা আড়াইবাড়ি পীরসাহেবের মুরিদ থাকতে পারে, এখানে এমনও পীরের মুরিদ আছে যাদের দরবারে গান বাজনা হয় না কিন্তু গান শুনতে আসছেন। আপনার পীরের মতের সাথে আমার পীরের মত নাও মিলতে পারে, পীর আমার পীর মুখ এটা জাহিরি করার কোনো দরকার না। তবে আমি যার দোহাই দেয়া চলি তিনি হইলেন মজ্জুম আলী বাবা রাহাত আলি শাহ। রাহাত আলি শাহ কাউকে মুরিদ করায় নাই, রাহাত আলি শাহর নামে যারা তারা ভক্ত, গণী সহ ভক্ত। এই যে মুর্শিদ শাহ বাবা, তিনিও রাহাত আলি শাহর ভক্ত আসে, তা আমি সেই দিকে যাই না। এখন আমার গুরু যদি সহায় থাকে, আমার মুর্শিদ শাহ যদি আমাকে দয়া করে, তার অনেক প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। গান গাইলেন, গুরু ভেঙ্গে কো আমায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কো আমায়, গুরু ধরি তোমার পায়। গুরু শুনেছে, গুরু যদি হয় বেশার নন্দন, ভক্তের জন্য তা পতিত পাবন,
চমৎকার গান করলেন। এবার আমার পালা, আপনার সমস্ত গানের জবাব আমার এক গানের মধ্যে পাবেন। আশা করি আপনারা গানটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক গরম, এই গরমের মধ্যেও আপনারা যে ধৈর্য সহকারে গান শুনছেন, আপনাদের চরণ ধুলি আমার মাথায়। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে নিশাই। ওনার গানে আছে, গুরু আপনি কি নবীর বংশধর? শুনছি মানুষকে সাজদা দেওয়া হারাম, তাইলে কে কবে নবীকে সাজদা করেছিল? আমার দয়াল নবীকে সাজদা করে সারা জাহান। আমার দয়াল নবী তো অনেক দূর, আমার দয়াল নবী আজকে থেকে 1400 বৎসর আগে, কিন্তু আমার নবীর আগে যিনি ছিলেন ওনারা হযরত বনু ইসরাইলের বংশ, বনু ইসরাইলের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইউসুফ নবীর নাম শুনেছেন না? হযরত ইউসুফ নবীর পায় তার বাবা মা সহ তার 10 ভাই মিলে সেজদা দিয়েছে। আমার ইউসুফ নবীর, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে অনেক নবীদের মধ্যে ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, এত সুন্দর ছিল ইউসুফ নবী। আমি মনে করি যে তিনি নবী, কিন্তু আমার নবীর মতো, কি বলেন আপনারা? তো ইউসুফ নবীকে যদি তার জন্মদাতা বাবা তার মা সহ তার 11 ভাই মিলে সেজদা দিতে পারে, তাহলে আমার নবীকে দেওয়া যায় না? আমার নবীজিকে গোটা বিশ্ব জান সেজদা দেয়। আমরা মুর্শিদ রূপে ফানা হও ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও ইবাদতে মকর মেলা নতি পাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ সেজদা দাও মুর্শিদের পায়। কুলবীর মুমিন আর সে আল্লাহ, এই সেজদাটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও মন ওই নামে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন তাই। মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন তাই। মুর্শিদ রূপে ফানা হও মন আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মা সুখ মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেল। আশেক তুমি রোজা থাকো, যেই রোজ
মাসে তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে তীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, হুকুম পালন করো তা পুলছে রাতার হাসর মিজান এক পলকে হই বাপা। মুর্শিদ রূপে ফানা হাই ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে মিলেছে তাই। মুর্শিদ রূপে ফানা ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে মিলেছে তাই। মুর্শিদ রূপে ফানা হ আশেক তুমি ধনী হইছো আমার মুর্শিদ, সব আমার ধন পাইয়া হজ তোমার করিতে হবে সামনে কাবার আকিয়া। আশেক তুমি ধনী হইছো দয়ালের ধন পাইয়া হজ তোমার করিতে হবে তোমার সামনে কাবার আকিয়া। আশেক তুমি ধনী হইছো মুর্শিদার ধন পাইয়া হজ তোমার করিতে হইবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তা। মুর্শিদ কাবা সামনে রেখে লাব্বাইক আল্লাহু আকবার, মুর্শিদ রূপে ফানা ওই নাম বিনে গতি নাই, শিষ্য ওই নাম বিনে জাকাত দিয়া আশেক তুমি মুক্তি হইও ঋণের দায়, ঘরে বাজান আমি তো সপিয়া দিও মুর্শিদ শাহ বাবার চরণ। জাকাত দিয়া আশেক তুমি বেঁচে থাকো ঋণের দায়, তোমার আমি তো সপিয়া দিও দয়ালো মুর্শিদের পায়। জাকাত দিয়া পাগলারে তুই মুক্তি হইও ঋণের দায়, আমি তো সপিয়া দিও মুর্শিদের চরণ তলায়। হযরত খাজা ইসরাইল সাকয়, হযরত খাজা ইসরাইল সাকয়, হযরত খাজা ইসরাইল সাকয়, হাসান তোমার বুদ্ধি নাই, কলেমার ভেদ না জানিলে একা দ্বারা চিতিয়া নাই। মুর্শিদ রূপে ফানা হই ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছে তাই। মুর্শিদ রূপে ফানা হই ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছে তাই। মুর্শিদ রূপে ফানা হই। আপনার যাহা কথা ছিল এই গানে জবাব গেছে হইয়া। ছোট আমি আশা করব আমার বাবারা আপনারা যারা আছেন আবার রিপিট কথা বলে আর বোঝানোর দরকার না, এই গানের মধ্যে অনেক জবাব আছে। বাহিরে যে দুইটা কথা আমার বাবা, যে আপনারা কি কষ্ট পাচ্ছেন, কষ্ট হইতেছে আমাকে আলাদাভাবে যে কথা দুইটা জিজ্ঞেস করা হয়েছে, যে শুনেছি নবীর বংশের কাছে আহলে বাইত মানে নবীর আওলাদ নবীর পরিবারের কাছে মুরিদ হইতে হবে, তাহলে আপনি কি নবীর বংশ? আপনি যদি নবীর বংশ হন আপনি কততম বংশ? অনেক বড় প্রশ্ন করেছেন। দেখেন নবীর বংশ কাকে বলে, এখানে দুইটা ধাপ। একটা হচ্ছে আমার নবী যেই বংশে আগমন করেছেন এই বংশের নাম হইল কোরাইশ বংশ। কি বংশ? কোরাইশ বংশ। কোরাইশ বংশ ইতিহাসে
পৃথিবীর সর্বোচ্চ সম্মানী যে বংশ, এই সর্বোচ্চ সম্মানী বংশের নাম হচ্ছে কুরাইশ। আর কুরাইশের মধ্যে হইল দুইটা গোত্র, একটা হইল উমাইয়া উতবা সাইবা তাদের গোত্র, আর একটা হইল বনু হাশেমের গোত্র। বনু হাশেমের গোত্রে হইল আবদুল্লাহ ইবনে মোহাম্মদ, আর উমাইয়া উতবা সাইবা তাদের গোত্রে হইল আবু জাহেল আবুল আহাব। যদিও আবুল আহাব আমার নবীর আপন চাচা, কিন্তু সে কুরাইশ বংশের, কিন্তু গোত্র এখানে দুইটা। আর আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, উনি দুঃসম্পর্কের চাচা। তা আমার নবী হইল কুরাইশ বংশের, আর কুরাইশ বংশ আমার নবী পর্যন্ত সমাপ্ত। আমার নবীর পরে এক কুরাইশ বংশ আর নাই। আমার নবীজির সন্তানাদি যারা ছিল তারা অকালেই অনেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। এখন আমার নবীর বংশ কেন ফাতেমা, আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হযরত মাওলা আলী? তারা কিভাবে বংশ? তারা হইলেন নবীর প্রকৃত বংশ, যেই বংশ সৃষ্টির শুরু থেকে ছিল। এটা হচ্ছে আহলে বাইতের বংশ। আহলে বাইতের বংশের মধ্যে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, হযরত মাওলা আলী, মা ফাতেমা, আমার নবী, এই হইল পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ, তারা আহলে বায়াত। এখন তাদের মধ্যে অনেকেই নাই, তাদের মধ্যে মা আয়েশা, আম্মাজান আয়েশার নাম আসে নাই। আমার নবীর আদরের মেয়ে আম্মাজান কুলসুমের নাম আসে নাই। আসছে? আসে নাই। আহলে বাইতটা চলে গেছে হযরত আলী থেকে মা ফাতেমা হয়ে ইমাম হাসান, ইমাম হুসেন, এরা আমার নবীর আহলে বায়াত। কোরআনে হাদিস বিভিন্ন দলিলে বলছে আমার নবী একটা কালো চাদর মুড়ি দিয়া তাদেরকে জড়ায়া ধইরা বলছে এরা আমার আহাল। আহাল মানে বংশধর। এখন গুরু, আপনি কি আহলে বাইতের বংশ? তাহলে আপনি কততম বংশ? খাদিজা ভান্ডারী, আমি নবীজির কুরাইশ বংশের লোক না, তবে আপনি আমি মুর্শিদ শাহ, আমরা নবীর আহলে বাইতের বংশ। কারণ আমরা নবীর আহলে বাইতটাকে, পাঞ্জাতনটাকে জড়াইয়া ধরে রাখছি। এটার শুরুটা হচ্ছে কি? এটা শুরু হচ্ছে নবী তরু, শাখা হইল আলী, মাওলা ইমাম হাসান বসরি হইল তার পহেলা কলি, আর চৈত্র সিঁড়ি পর ফুল ফুটেছে হযরত খাজা উসমান হারুন। এজন্য বলছে নবী তরু শাখা আলী, হাসান বস্ত্রি পহেলা কলি, চৈত্র সিঁড়ি পর ফুল ফুটিল খাজা উসমান হারুনি। এটা কিভাবে? এটা হচ্ছে আমার নবীর আহলে বাইতটা যার মধ্যে হৃদয়ে ধারণ করলো, নবীর আহলে বাইতকে যে আঁকড়াইয়া ধরলো, নবীর পাক পাঞ্জাতনকে যে জড়ায় ধরলো, সে আহলে বাইতের অংশধর হয়ে গেল। আপনাদের মনের মধ্যে এখন আপনারা চিন্তা করেন, আপনারাও এক একজন আহলে বাইতের অংশ। আপনাদের ভিতরে যদি পাক পাঞ্জাতনের মহব্বত থাকে, রশিদ সরকার কি বলছে? ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজখের কি নবীর সাফায়ত হইব না নবীর সাফায়ত। ও নবীর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজখের কি নবীর সাফায়। তাহলে আমি নবীর বংশের একজন গুরু, নবীর বংশের ওই গুরু যদি আহলে বাইতকে বুকে ধারণ না করত, সে কখনো গুরু হইতে পারত না? আর গুরু আহলে বাইতটাকে আঁকড়াইয়া যে ধরে, আমাদের দেশ গ্রামের ছেলেরা, আমি এই কথাটা এই রাজনীতির সাথে টানছি একটু বোঝার জন্য,
যদিও আমি রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমাদের দেশে পিচি পিচি পোলাপাইন ছাত্রলীগ করে ছোট ছোট ভাইয়েরা, এখানে অনেক ছাত্রলীগের ছেলেপেলে ভাইয়েরা আছে, তো তারা করে ছাত্রলীগ, তো তাদের একজন নেতা হইল ইউনিয়ন পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের যে নেতা তার নেতা হইল থানা লেভেলের নেতা, যার থানা লেভেলে যে রাজনীতি করে তার নেতা হইল জেলা পর্যায়ে, যার জেলা পর্যায়ে রাজনীতি করে তারা করে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি, কিন্তু তারা মূলত দোহাই দেয় কার, তারা আওয়ামী সংগঠনের লোক, এলাকার একটা বাচ্চাও আওয়ামী লীগের, অক্ষরে শহর কেন্দ্রিক কেন্দ্রীয় যারা তারাও আওয়ামী লীগ, নাম আওয়ামী লীগ, এটা হচ্ছে একটা শাখা প্রশাখা, তারা ওই বঙ্গবন্ধুর কথা কয় তারাও আওয়ামী লীগের লোক, তাহলে যারা পাক নির্যাতনের কথা কয় তারাও আমার নবীর লোক, তারা আহলে বাইতের লোক, আর যারা আহলে বাইতকে বুকে ধারণ করেছে তারা হয়ে গেছে রাহাত আলী শাহ, তারা হয়ে গেছে কামরুল, তারাও নবীর বংশের লোক। আপনাকে এইভাবে না বললে আসলে এইভাবে আমি আর বলতে পারতেছি না কিভাবে বলবো। এবার আরেক কথা আছে, আপনি বলেন কোরআনে কি বলছে, পীর ধরার কথা বলছে, অবশ্যই কোরআন বলে পীর ধরার কথা, যদি কোরআনে পীর ধরার কথা না থাকতো এতদিন এই দেশের মাজার মন্দির সব উইরা যাইত। দলিলের পাওয়ারে পারে না, দলিলের পাওয়ারের একটা হ্যাডাম আছে, এই জন্য এখনো পর্যন্ত দুনিয়ায় পিরলির মাজারগুলো টিক্কা আছে। এখন আপনাকে আমি বলবো কোরআন শরীফে আছে, আরেক দল বলবে মানি না, তো যে মানে না তার কাছে আরো দলিল কাজের না, আর যার মধ্যে আকিদা আছে যে আমি জানি না তো কি হয়েছে, আমি জানতে চাই, গ্রামের শুক্রবারের জুম্মার দিন ইমাম সাহেবের কাছে গিয়েও যদি বলেন হুজুর আচ্ছা এই আমি দোষটা আমার কাঁধে নেই, আপনি একজন শিল্পী, আপনি আপনার আপনার কাছে আমি একটা ছোট্ট একটা কথা জিজ্ঞেস করে যাই, আপনি একটু বলবেন শিল্পীরা কেন যেই দরবারে বাউল গান হয় এই দরবারেই কেন মুরিদ হয়, যেই দরবারে গান বাজনা হয় না ওই দরবারে তারা কেন মুরিদ হয় না, এটা আপনি একজন শিল্পী হিসেবে বলবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের দেশের যত শিল্পীরা আছে বেশিরভাগই যেই দরবারে গান হয় গান বাজনা হয় ওই দরবারে মুরিদ হয়, অথচ কাদরিয়া তরিকায় গান বাজনা নাই, কাদরিয়া তরিকায় জিকির হয়, এগারো শরীফ হয়, ২৯ শরীফ হয়, বড় পীরের মুরিদান যারা তারা গান বাজনা করে না, কিন্তু তারা গান বাজনার পক্ষে বিপক্ষে না কিন্তু গান শুনে। আপনি দয়া করে একটু বলবেন শিল্পীরা কেন যেই দরবারে মুরিদ হয় ওই দরবারে, যেই দরবারে উরুষ হয় ওইখানে মুরিদ হয়, যেখানে উরুষ হয় না এখানে মুরিদ হয় না, আলেমদের মধ্যেও অনেকে পিরালি করে কিন্তু আলেমদের কাছে গিয়া সহজে মুরিদ হয় না, এটা কেন, এটা আপনি একজন শিষ্য, এটা আপনি দয়া করে বলবেন। এখন আমাকে যদি দাঁড়ায় বলেন জহির পাগলা আপনি আমাকে এটা কেন বললেন, আমি বলবো যেহেতু আমাকে গুরুর আসনে কমিটি বসিয়েছে এইটাই তো আমার সুযোগ আপনার মুখ থেকে কথা বের করা। আপনি যেখানে মুরিদ হয়েছেন গাউসালাজ মাইজ ভান্ডার, হজরত মজিবুল বসুর বাবা মাইজ ভান্ডারি, ওইখানেও সামা হয় মাইজ ভান্ডারি গান হয়, কিন্তু যেখানে গান হয় না ওই দরবারে শিল্পীরা মুরিদ হয় না, কেন হয় না, এটা কি নিজেদের বায়না বাড়ানোর জন্য না অন্য কোনো চিন্তা, এটা আপনার কাছে আমার কাছে। কোরআনে কোথায় বলে, কোরআনে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলছে তোমরা অনুসরণ করো আমার আল্লাহকে তোমার রবকে তোমার নবীকে এবং অলিল আমরি তাদেরকে যারা আল্লাহর পথে মনোনীত হয়েছে। এখন পীর তো কোরআন শরীফে এই শব্দ নাই, তো নামাজ তো কোরআন শরীফের মধ্যে কোনো শব্দ নাই, কোরআন শরীফে নামাজের অপরে নামাজকে যে ভাষায় বোঝানো হয়েছে তার আরবি বলা হয়েছে আকিমুস সালাত, কোরআন শরীফে তো রোজা বলতে কোনো শব্দ নাই, আছে সিয়াম ওয়াতুস, রোজার আরবি শব্দ হচ্ছে সিয়াম, কোরআনে তো ফেরেশতা কোনো শব্দ নাই, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন
কোরআন শরীফের কোথাও ফেরেশতা এই শব্দটা নেই, কি আছে? মালাইকা। মালাইকা মানে ফেরেশতা। জাকাত মানে মুক্ত হস্তে দান করা, রোজা মানে সিয়াম পালন করা, রোজা রাখো সিয়াম সাধনা করো, নামাজ পড়ো মানে জাকাত সালাত কায়েম করো। এখন তো পীর শব্দটা কোরআনে নাই, পীর শব্দের অপরিচিত কি আছে? আছে ওলি। ওলি মানে শায়ক, শায়ক মানে মুরব্বি, মুরব্বি মানে গুরু, আর গুরুকে পথ প্রদর্শক, যে অন্ধকারকে আলোকিত করতে পারে, যে মূর্খ ব্যক্তিকে জ্ঞান দিতে পারে সে হয় গুরু। ওলি মানে মুর্শিদ। কোরআন শরীফে এই শব্দ আছে, আছে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন আল্লাহর নবীকে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত কি বলছে, যে নবী আপনি শুধু পুরুষ না, আপনি মেয়ে লোককেও বায়াত গ্রহণ করান, আপনি নারীদেরকেও বায়াত দেন, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। এখন আমরা এগুলো দেখতেছি কোরআন শরীফে মুমতাহিনায় বলা হয়েছে, আপনারা এখন দেখেন মোবাইলে সার্চ করে দেখেন যে নারীদের বায়াতের কথা কোথায় বলা আছে। আমার বয়সের ভাইয়েরা কোরআন শরীফ আসে পড়ছে দেখছে, এরপরও এখানে ফ্যান্ডেল থেকে বাইরে হয়ে গেব মাজার পূজারি বন্ধ কি দিন ভর মাজারের তাবার উৎসিনী খাওয়ানো হইল, দিন ভর খাইলাম মাজারের বাউন্ডারির বাইরে গেছি হালা বন্ড। আপনাকে দেখাইলাম কোরআনে আছে, সব করাইলাম সব বললাম, তারপরও আপনি মানেন না। এখন আমি কি আপনাকে জোর করে মানাইতে পারবো? যদি মন কি যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো, এই হইল আপনার কথা। কোরআনে বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় বারবার বলা আছে, সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন কাল হাশরের ময়দানে আমি যাদেরকে ডাকব তাদের নেতা সহ ডাকব। এখন আমাদের একজন নেতা লাগবে না? এই দেশে আমি যার পিছনে রাজনীতি করেছি সে আমার নেতা, সে তো আমার দলীয় নেতা, কিন্তু আমার কবরের নেতাকে, আমার কবরের একজন নেতা লাগবে, কবরের একজন গুরু লাগবে, আর এই কবরের গুরুটাই হচ্ছে আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার গুরু, যাকে আপনি সর্বোচ্চ দিয়ে বলেন। এই পর্যন্ত আমার কথা। আমি তো আগেই বলছি বাবা আমাকে সুযোগটা একটু দিবেন, প্রশ্ন যেখানে করেছে এই সব কথার উত্তর কিন্তু গানের মধ্যে হয়ে গেছে, যদি এই গান না গাইতাম এই পুরা কথার জবাব দিতে আরো অনেক সময় লাগতো। ধন্যবাদ আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। রূপে থানা হো মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে রূপে থানা হো মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে মুর্শিদ রূপে থানা হো মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে সকালবেলা মনে হয় আর্জেন্টিনার কলম্বিয়ার খেলা আছে, 6টা বাজে না, আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা এইটা করার দরকার নেই, আবার যারা ব্রাজিল সাপোর্ট করে তারা আবার বলে পাগলাই দিয়ে আমরা উল্টা ভাই খেলা খেলার জায়গায়, এখানে আমার কোনো কথা নাই। ছোট ওই যেটা বলছিলাম, ক্রিকেট খেলায় যদি ম্যাচ জিতে মুসলমান কান্ট্রির খেলোয়াড়রা দেখবেন মাঠের মধ্যে গিয়ে এক সেজদা করে, করে না? এটা কি সেজদা? সে জিতছে, তার দল জিতছে, তার দেশ জিতছে, সে মাঠের মধ্যে গিয়ে শুক্রিয়ানা সেজদা করছে আল্লাহ, এটা কি সেজদা? শুক্রিয়ানা সেজদা। আপনার সন্তান জন্ম হয়েছে, এখন তো কোনো নামাজের টাইম না, আপনি মাটিতে পুরা সেজদা দিয়েছেন, এটা শুকুরানা সেজদা। আপনি রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান সঠিক রাষ্ট্র প্রধান যারা,
যারা ধর্মের উপরে বিচলিত নয়, যারা ধর্মকে আঁকড়ে ধরে রাষ্ট্রপ্রধান হয়েছে, আপনি সেই রাষ্ট্রপ্রধানকে সম্মান করতে গিয়া আপনি তাকে সেজদা দিতে পারবেন। ইসলাম বলে সৌদি আরবের, আপনারা যারা সৌদি আরবের বাদশাহ চিনেন এখন, যাদেরকে সৌদ বংশের ওই সৌদ বাদশাহ, তারেও সকাল সন্ধ্যা অনেকে সেজদা দেয়, আর ওইখান থেকে এই দেশে আয়সা কয় আমরা সেজদা দেওয়া হারাম। আপনার জন্মদাতা বাবা, আপনার গর্ভধারিণী মা, দুজন ব্যক্তিকে আপনি সেজদা দিতে পারবেন কি? তাদেরকে সেজদা দিতে পারবেন, এটা কোন সেজদা? এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানসূচক সেজদা। তারা আপনার জন্মদাতা গর্ভধারিণী, 10 মাস 10 দিন এই মা পেটের মধ্যে রেখেছে, বাবা আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তাদেরকে আপনি শুকরিয়ানা তাজিম সম্মানসূচক সেজদা দিতে পারবেন। আপনি সেজদা দিবেন আল্লাহকে, কিভাবে? এবাদতি সেজদা, যে সেজদা করতে গেলে আপনাকে নিয়ত করতে হবে, রুকুতে আসতে হবে, সেজদায় গিয়া বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা, এটা হচ্ছে এবাদতি সেজদা। এই সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না। আপনি আপনার পীরকে সেজদা করবেন কিভাবে? তাজিমি সেজদা। এবাদতি সেজদা হচ্ছে 10 আঙ্গুল থাকবে নিচে, 10 চন্দ্রের চাপ থাকবে নিচে, আর তাজিমি সেজদার 10 চন্দ্রের চিহ্ন থাকবে উপরে, গুরুকে সেজদা দিবে এই ভাবে, আর এবাদতি সেজদা লই ভাবে। এবার আপনি চিন্তা করেন, মাথা নোয়াইলেই যদি সেজদা হয়, তো গুসলিংডি দিয়া যারা সারা দিন আলচাস করে, হেরা কি করে? মাথা নোয়াইলে যদি সেজদা হয়, তাহলে বাসর ঘরে জামা এবং স্ত্রী তাদের মহামূলনে, স্বামী যখন তার অস্তিত্ব ভুলে যায়, সে যখন তার ভাবে ঢুকে, এটা মধুর সম্পর্ক, এই কথাটা না বলি, এই কথার দরকারই নাই। মাথা নোয়াইলে সেজদা হয় না, মাথা নোয়াইলে সম্মানই হয়, তাজিম হয়। কেন বললাম কথাটা? ওই যে আপনি বলেছেন, গুরু মানুষকে কি সেজদা দেওয়া যাবে? না, মানুষকে সেজদা দিবেন কেন? মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই, আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। আপনার এই মানব দেহের মধ্যে মুর্শিদকে বসাইলে এই দেহটা আল্লাময় হয়ে যায়। ধন্যবাদ। ওই নাম দিন গতি নাই, আদব সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, রূপে ফানা হোম ওই নাম দিন গতি নাই, আদব সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে সময় গেলে সাধো হবে না, সময় গেলে সাধো হবে না, দিন থাকিতে দিনে সাধো কেন জানলে না, মন কেন জানলে না, সময় গেলে সাধো হবে না, সময় গেলে সাধো হবে না, ওরে দিন থাকিতে হবে না, ওরে মন সময় গেলে
সাধন হবে না মনরে জল শুকালে জানো না মন খালে বিলে মিল থাকে না জল শুকালে কি হবে আর বাদাল দিলে মোহনা শুকনা ভাই রে কি হয়
কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে তোমার সময় গেলে সাধন হবে না। জয় গুরু অনেক সিং। হ্যালো হ্যালো হ্যালো। অত্যন্ত চমৎকার করে গুরুর প্রতিনিধিত্ব যিনি পালন করছেন, গুরু ধারা যিনি সুন্দরভাবে পালন করার চেষ্টা করছেন, জহিরুল ইসলাম জহির পাগলা আসলে অত্যন্ত চমৎকার। অভিনয় হলে অভিনয়টা এরকম নিখুঁতভাবেই করা উচিত যাতে আমার অভিনয় দেখে অন্য কেউ প্রভ্রষ্ট না হয়ে আমার রাস্তায় চলে আসে। যদিও আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করবেন ভাবতেও পারিনি। খুব বড় মনের পরিচয় দিয়েছেন আপনি, কারণ আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম সেই কথা দুই ঘন্টা যাবত না বলে অত্যন্ত চমৎকার একজন জ্ঞানী মানুষের, জ্ঞানী সাধকের গান দিয়ে আপনি তার বিশ্লেষণ করেছেন। যা চেয়েছিলাম তার চাইতে অনেক বেশি পেয়েছি। এই যে এদেরকে ভাই আপনারা একটু সাইড হইলে ওনারা দেখতে পারে, আর যেভাবে আছে ওভাবে রাখবেন, কমাবেন না। অত্যন্ত চমৎকার ভাবে গান শুনলাম, যিনি গান করলেন। আমি গান করেছিলাম গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। আসলে মুর্শিদের রূপেই স্রষ্টার বসবাস, আদমের মধ্যেই স্রষ্টা সবকিছু দিয়ে দিয়েছে। এই গান ইসরাইল সাহেবের, হাসান চিস্তি সাহেবের একটি গান করলেন অত্যন্ত চমৎকারভাবে। আমার আর এখানে অভাব নাই যে যে এই কথাটা বলবো যে এই কারণে এটা আমি বুঝতে পারি নাই, অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছে উনি। একটা কথা বললেন খুব সুন্দর, বলতেছে যারা শিল্পী আছে, প্রথম অন্য কিছু বলতে চাইছিল, বলার পর ভাবলো না নিজেদের মধ্যেই বলি, কারণ অন্যদেরকে বললে এটা কেমন দেখায় বিষয়টা, ঠিক আছে, যে আজ পর্যন্ত এমন কোনো শিল্পী আছে যেই শিল্পী বায়াত হইছে, মুরিদ হইছে গুরুর বাড়িতে, ওই বাড়িতে উরস হয় না, গান বাজনা হয় না, গান বাজনা যেখানে হয় সেখানে শিল্পীরা মুরিদ হয়। এটা কি তাকর ব্যবসার জন্য এই কথাটা বলছে, নাকি তাদের গান বেশি বেশি হবে এর জন্য? আসলে এখন কি আমি আপনাকে গুরুর আসনে দেখে বলবো না ভাই বলে ডাকবো বুঝতেছি না, কারণ গুরুকে তো আবার ভাই বলা যায় না, গুরু তো বাবার সমতুল্য, কারণ উনি তো সম্মানের পাত্র, তাকে ভাই বলার কোনো সুযোগ নাই আমার মনে হয় আর কি। শিল্পীরা মুরিদ হয় গুরুর বাড়িতে, এরপরে যেই গুরুর বাড়িতে উরস হয় সেই বাড়িতেই তারা বায়াত হয়, এর বাহিরে বায়াত হয় না কেন? আসলে এটা আসলে একদম ঠিক না, গুরুর বাড়িতে বায়াত হইলে অনেক শিল্পীরা তারা গান বাজনা ছাইরা দিয়া শুধু গুরুর বাড়িতে গোলামি করে, এমন শিল্পী অনেক আছে। সামান্য একটা বিষয়, আপনার ওই যে জসিম খানকে চিনেন না? যদি আল্লাহকে পেতে চাই এই মন, নবী প্রেমেতে সোপে দাও এই মন, একটা গান খুব ভালো, নবীনগর বাড়ি, অবশ্য সুর সম্রাট আলাউদ্দিন সাহেব আফতাবউদ্দিন সাহেবের বংশধর হবে তারা, তিনি বায়াত হইছেন মনে হয় দেওয়ানবাগির কাছে, হ্যাঁ আসলে রাসূল দেওয়ানবাগির কাছে, উনি কিন্তু ওনার তরিকার মাহফিল ছাড়া, ভাই বোনদের মাহফিল ছাড়া কোথাও যায় না যতদূর শুনছি। ওইটা হলো আমরা যেটা সরাসরি দেখতেছি এটা। আরেকটা বিষয় হলো রমেশ শীল, আমাদের মাইজভান্ডার দরবার শরীফের একজন, আমার বাবা জান কেবলার কাবার চুল মুবারক যিনি কেটে দিতেন, ওনার নাম ছিলেন রমেশ শীল। উনি গুরুকে ভালোবেসে এত অসংখ্য গান লিখছেন, ওই বাড়িতে উরস হবে গান হবে সেই আশায় কিন্তু সে গান শিখে নাই,
গুরুকে ভালোবাসতে বাসতে গুরুর চুল মোবারক কাটতে কাটতে সে গান করতে করতে নিজে এমন একটা পর্যায়ে চলে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওনার লাশ কিন্তু কেউ পায় নাই। ওনাকে যেখানে দেওয়া হয়েছিল উনি কিন্তু সনাতন ধর্মের লোক ছিলেন, হিন্দু ছিলেন, অথচ ওনাকে জানাজা পড়ানোর পর ওনার কবরে নাকি গোলাপ ফুল পাওয়া গেছে, পুরানো হয় নাই। এটা কি বলবেন আপনি? আসলে আমরা হয়তো বা কিছু অর্থলোভী মানুষ আছি, অর্থলোভী শিল্পী আছি, যেই দরবার যত বেশি বড় ওই দরবারে গেলে একটু নাম হইব, বায়না একটু বেশি হইব, উস্তাদ এমন বড় ধরা হয়, বায়া তো অনেক বড় জায়গায় হওয়া হয়। আসলে প্রকৃত পক্ষে যারা শিল্পী বাউল যারা ওলিকে ভালোবাসে তারা গান বাজনা ছাইড়া দিয়া গুরুর চরণে দাসী হয়ে যায়। এমন দিন আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, আমি আমার জন্য দয়া করেন, আমি যেন দয়ালের জন্য গান ছাইড়া দিতে পারি। ভালো যদি লাগে, ভালোই যদি পয়সা ফেলি, তাইলে আর মনসে গান গাইতাম না, কুয়ে দিলাম, এই যে চ্যানেল আছেন না রেকর্ড করে রাখে, যদি ওই অবস্থানে যাইতে পারি তাইলে আর গান করবো না। ওই যে দরবারে উরস হইলে উরসের দরবারে বায়াত হইতে হবে শিল্পীদের, এটা কোনো যুক্তিতেই নাই। আর যারা ওই দরবার দেখা বায়াত হয় তারা এক নম্বরে লোভী। ওলির বাড়িতে বায়াত হব আমি আমার গুরুকে দেখা, কোনো বায়না দেখা না, টাকা পয়সা দেখা। আর একটা গান শিষ্যের ভূমিকায় গাই, যেহেতু আপনি আমাকে গানে গানেই উত্তর দিয়ে দিচ্ছেন, জবাবগুলো সুন্দরভাবে দিচ্ছেন, তাহলে তো আমার আর একটা গান একটু করে গাইতেই হবে। Yeah.
তোমরা তাদের বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? শাইজির কালাম, আসলে যারা সাধক তাদের বাণী এত সুন্দর থাকে, সাধারণ জ্ঞান দিয়ে, সামান্য একটুখানি জ্ঞান দিয়ে এটা বোঝার মতো ক্ষমতা নাই, থাকে না। আসলে প্রকৃত পক্ষে শিষ্য হওয়া মুখের কথা না, শিষ্য হতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। একটা মানুষ যখন বায়াত নেয় তখন ইচ্ছে করলে সে সব কিছু জানে না, অনেক কিছু তার গোলমাল লেগে যায়, সে ইচ্ছা করলে অনেক কিছু বোঝে না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, আমরা জানি মায়ের গর্ভ থেকে সন্তান আসে, ঝি আসে, কিন্তু কবি তার গানের ভাষায় বললেন যে ঝিয়ের পেট থেকে মায়ের জন্ম হইল। ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা পড়বে? ফকিরি। একটা নারী বা একটা মেয়ে, একটা মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ভে রাখার পর সে দুনিয়াতে আসে, আর এটা ছয় মাসের একটা কন্যা, সে নয় মাসে গর্ভবতী হইয়া এগারো মাসে তিন তিনটা সন্তানের মা হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমাকে একটু বুঝায় বলবেন আপনি এই বিষয়টা, বললে আমার মনে হয় ভালো হয়, আমি আর কোনো কথা বলবো না। যাই হোক, যেহেতু পালা গানের গান থেকে আমি একটা গান রেখেছি, অবশ্যই গানের সমাধান করবে আজকে যিনি গুরু ভূমিকায় গান করলেন বা করছেন। আমি এখন যে গানটি করব, দয়াল বাবাকে নিয়ে একটি গানও গাওয়া হয় নাই, মোর্শেদ স্যারকে নিয়ে, আমার শিষ্যের ভূমিকা থেকে ওই গানটা চলে আসে, এই গানটা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে দয়াল ছাড়া ভক্তের আসলে কিছুই নাই, কেউ নাই। আমার বান্ধব কেহ নাই, নাই রে, মোর সে দিশা বাবা তুমি।
অতি চমৎকার করে প্রশ্নের জবাব দিলেন। প্রশ্ন তো নয়, আমার একটা জিজ্ঞাসা ছিল আর কি। বেশ সুন্দর করে বললেন বিষয়াদি। তবে আপনি যে পর্যন্ত গিয়েছেন 100-150 বছর আগে, আমি ওই পর্যন্ত বলি নাই। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শুনে না। হ্যাঁ, যার যার মতো চলে। কত কিছু দেখলাম কলির কালে। জন্মদাতা পিতা মাতায় কথা কইলে শুনে না, ঘরের বধু কইলে কথা না রাখিলেও চলে না, ইজ্জত থাকবে না উচিত কইলে। দেশের যারা মাতবর আছে তারাই করে দুর্নীতি, ইহার চাইতে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি। আবার কেউ ঘুষ খাইয়াও বিচার করে মেলে। সবশেষে বলল, বাউল আশিক মিয়া, বারে মুরাদনগর পাহাড়তলি পাহাড়পুর, মুরাদনগর পাহাড়পুর একটা জায়গা আছে, কুসকুসে কালো চেহারা, অন্ধকারে আইটা গেলে মোটামুটি অনেক অনেক সময় দেখাও যায় না। তবে তার যে জ্ঞান ছিল, বাউল আশিক মিয়া বলে, রে ভাই উচিত কথার দরকার নাই, কারণ আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে চলতে হবে, নইলে মোদের উপায় নাই। তাই তো পড়েছি গুলে। এই বিংশ শতাব্দীর পরে, হ্যাঁ আমি আমাদের এই জেনারেশনের কথা বলছি, আপনি বলেছেন এমনও ভক্ত আছে পীরের দরবারে গিয়ে গান বাজনা ছেড়ে দিয়েছে, এমনও শিল্পী আছে এক স্টেজে এক একজন পীরের নাম কয়। কে তো যাক, এটা নিয়ে আমার আর কোনো কথা নাই, আমি জিজ্ঞেস করলাম আর কি। তারপরেও আপনি যে স্বীকার করেছেন যে খুব বেশি লোভী না হইলে এই এই কাজ কেউ করতে পারে না, এটাই সত্য। তা আমার কমিটির ভাইরা বলছেন, পাগলা সাহেব আপনি বিচ্ছেদ গান করেন, এখন আমাকে পালা দিয়েছেন গুরু পালায়, আগে পালাটা শেষ করি, সমাপ্ত করি। হ্যাঁ, পালার একটা গান হোক পরে বিচ্ছেদ গান নাকি? কারণ ভাই আমি তো দুই টাকা নিয়ে তো বিচ্ছেদ হয়। এইবার আমি প্রশ্ন পাইলাম কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, জিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলো কি। জবাব দিতে গেলে দুই চার কথা তো আমাকে বলতেই হবে, তবে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা গান আগে হোক। যদি মন মানুষ হইতে চাও, ওরে মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও, মানার গো মান্না ছাড়িলে, মানার গো মান্না, মান্না ছাড়িলে ভজন সাধন খাও, যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, মানার গো মান্না ছাড়িলে, মানার গো মান্না, মান্না ছাড়িলে ভজন সাধন পাও, যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, রে মানুষ মান্না ছাড়ি।
একটা খাইবো গরল দস্তা সিসা, সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরল বাঘে চাইটা খাবে গরল দস্তা সিসা, সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও, সরল দেশের মুর্শিদ ইশারে করলে তারে ভাও, করলে তারে ভাও, তিন দিনে শুকাইয়া যাবে তিন দিনে তোমার, তিন দিনে শুকাইয়া যাবে দেহের পুষ্ট ঘাও, যদি মানুষ গিলিয়া খায় সব মরায় মরিয়া, ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া, ওরে মরার স্বভাব লইয়া। এই গানের এই অন্তরের জবাব লালন স্যার শেষ অন্তরার কথা, লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায় শুইলে, এই কথার ভেদ না জানলে তার হবে না ফকিরি, ছেলে যদি মায় যদি সন্তান দোয়া করে এই সন্তান কামিয়াব হয়, সন্তান বড় হয়, তো লালন শাহ বলে গেছেন যে এমন কি সন্তান যে সন্তানের মায় ধরলে ওই সন্তান মারা যায়, ওই মা হইল মায়ের জাত নারী আর ছেলে হইল কারো না কারো ছেলে মানে পিতা। এখন আপনি নিজেই চিন্তা করেন, আপনি আপনার সহধর্মিনীর কাছে মাসে যতবার গেছেন অতবারই মরছেন, এটা কিসের মরা? এটা ওই জীবের প্রয়াণ, প্রয়াণ মানে মৃত্যু, আত্মার মৃত্যু না, আত্মার কোনো মৃত্যু নাই, এই দেহের একটা মৃত্যু হয় যেদিন আল্লাহ বলছেন মালাকুল মৌত একদিন আসবে, আরেকটা আমরা যেটা প্রত্যেক দিন খায়া খায়া মরি। এটা জালালউদ্দিন খাবারের গানে তার আরেক গানে এইভাবে বোঝাই গেছে, ওরে যেই গন্ধম খাইয়া আদম হইলেন গুণাগার, আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার, ওরে যেই গন্ধম খাইয়া আদম হইল গুণাগার, ওরে আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার, হজরত আদম মাহাওয়া গন্ধম, হজরত আদম ওই মাহাওয়া গন্ধমেই হইল কথা মূলামূল গো, এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল গো মৌলায়, এই বিশ্ব বাগানে তার মাতাল বলছে ও মনরে, মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া, মরার মুখে হীরার দাঁত তরল পাতের দাও, মরার মুখে হীরার দাঁত তরল পাতের দাও, এক পলকে গিলিয়া খায় এক পলকে, এক পলকে গিলিয়া খায় যেত মানুষের সাও, যদি মানুষ হইতে নিরঞ্জন কেউ নি বলতে পারো,
আল্লাহ রাসুল কৃষ্ণ কালী জাতের গৌরব করো, কোন জাতে মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারে, গাইনি টানা কুলুর বলত পারের বোঝাবাও, ও তুমি পারের বোঝাবাও, গাইনি টানা কুলুর বলত পারের বোঝাবাও, ওরে পারের বোঝাবাও, বেলা যে হেলাইয়া গেল বেলা যে তোমার, বেলা যে হেলাইয়া গেল পিছন পালে যাও, যদি মানুষ হইতে চাও সরল বসে যা, মনরে যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, বাবা নদীর কিনারায়, ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই, হাজি গাজির চামার মুচি এক নদীর জল খাও, পরে হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও, মাতাল রাজাকে কয় পার হবি কে, রাজাকে কয় মাতাল রাজাকে কয় পার হবি কে, ছাইরা গেল না যদি মানুষ হইতে চাও, মানার গোমানা ছাড়িলে তোমার ভজন সাধন পাও, যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও, যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও, যদি মানুষ হইতে চাও, ওরে জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, তেল দিয়া চলে না ভবের পীরীতি পীরীতি, তেল দিয়া চলে না ভবের পীরীতি, স্বার্থে আঘাত করলে মানুষ স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, তেল দিয়া চলে না ভবের পীরীতি পীরীতি, তেল দিয়া চলে না পাগলার পীরীতি, প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, যেইভাবে তাই প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, জবাব দিব এই আসরে পারব না কোনো ভীতি, এই জবাব দিব এই আসরে পারব না কোনো ভীতি, জবাব দিব এই আসরে পাই না কোনো ভয় ভীতি, তেল দিয়া তেল দিয়া তেল দিয়া চলে না পাগলার পীরীতি পীরীতি, তেল দিয়া চলে না ভবের পীরীতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি, তেল দিয়া চলে না পাগলার পীরীতি পীরীতি, তেল দিয়া চলে না আমার পাগলার পীরীতি, ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো, ওরে ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো, এগারো মাসে তিনটা সন্তান কোনটাই করবে ফকিরি, এগারো মাসে তিনটা সন্তান কোনটা করবে ফকিরি, ছোট চা
চাঁদের গায়ে চাঁদ লেগেছে। খাদিজা ভণ্ডারী নিজে একটা চাঁদ, যেদিন তার ভিতরে আরেকটা চাঁদ ধরার ধারণ ক্ষমতা হয়ে যাবে সেই দিন সে পরিপূর্ণ হইল। সে একটা চাঁদ, তার ভিতরে আসবে আরেকটা চাঁদ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝি হইল একটা দেহ আর মা হইল শুক্র, শুক্র মানে কীট, শুক্র মানে কীট, যেটাকে বলা হয় বইয়ের ভাষায় বলি বীর্য, মানুষ যেটা দ্বারা সৃষ্টি হয়, খোলামেলা বলি। এই শুক্র শুক্রাণু যাকে বলে, বীর্য যাকে বলে, দেহটা হইল ঝি, আর শুক্র এটা হলো মানুষ তৈরি করে, সৃষ্টি করে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, বাবাই যেদিন মারা গেল মাই সেদিন যুবতী হলো। জালালউদ্দিন খারে গানে আছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। আমি দেখেছিলাম যেদিন মা আর বাবা মিলিত হইল, বাবা মরে গেল, মা একটা ধন পাইয়া ধনী হইল, চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে। এবার ছয় মাসের কন্যা, মানুষের বয়স যেদিন থেকে পিতৃধনে যায়, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ, তৃতীয় মাসে হয় দেহ, চতুর্থ মাসে পরিপূর্ণ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা, ষষ্ঠম মাসে সররিপু, সপ্তম মাসে দেহের সপ্ত সাগর, অষ্টম মাসে দেহের অক্টোপাস, নবম মাসে নবকোঠার ভক্তি, দশ মাসে দশটা ইন্দ্রিয়, দশটা ইন্দ্রিয় দশ দিন পরে পরিপূর্ণ একটা মানুষ পৃথিবীতে আসে। তো পেটের ভিতরে যখন ছয় মাস পরিপূর্ণ হয়, একটা মানুষ ছয়টা রিপুর মালিক হয়, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য হিংসা, এই হইল ছয় রিপু, ছয় মাসের কন্যা। এই ছয়টা রিপুকে বলা হয়, নয় মাসে তার গর্ভ হয়, নয়টা দরজা খুলে যায়, দর্শনদ্বার কর্ণদ্বার শ্বাসদ্বার অন্নদ্বার মলধার জলধার শুক্রদ্বার রজদ্বার এবং আছে আরো সাইদ্বার। এই নয়টা দ্বার যখন খুলে যায় তখন সে গর্ভবতী হয়, এগারো মাসে তিনটা সন্তান হয়, কোনটা করবে ফকিরি, দুই ভাষায় বলা হয়েছে। প্রথম শুক্র সুধা মধু, কারো কাছে এই তিনটা হইল সন্তান। আর সাধক বলে একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বিবেক, একটা হচ্ছে বুদ্ধি। কয়টা সন্তান? তিনটা, তিনটা সন্তান। তাহলে ফকিরি করতে কিসের প্রয়োজন হয়? ফকিরি করে জ্ঞান সন্তান, যার বিবেক ভালো, চিন্তা শক্তি ভালো, যার জ্ঞান কাজে লাগে সে ফকিরি করে। এবার ঘর আছে তার দোয়ার নাই, এটা একটা মাতৃগর্ভকে বোঝানো হয়। আমি বলি তার বিষয়, ওই ঘরে মানুষ আছে, কোনো শব্দ নাই, বাক্য নাই, দরজা নাই, আবার কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি, মা যা খায় তা সন্তান পায়। এই জন্য মায়ের জ্বর হইলে সন্তানের জ্বর হয়, মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে। সম্পর্কটা কি?
সম্পর্কটা হইল নারীত্বের সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক। কারণ আপনার আমার মায়ের থেকে যখন আমি আলাদা হই, একটা নার আছে, নারটা কাইটা দেয়া গিট্টু দেয়া দেয়, ঠিক না? এটা হইলো আমার খাদ্য ঝুলি, যেটা দ্বারা আমার মায়ের সাথে আমার কথোপকথন হবে। লাস্ট অন্তরায় বলে লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে, মা হইল খাদিজা ভান্ডারী, আমি হইলাম সন্তান, আমি আপনাদের জানাই। এই কথা শোনার পরে ডাইনে বামে আমার কিছু যুবক ভাই হাসি দিছে তাই। আমার ভাইরা না জানি কি বুঝিয়া হাসি গেল দিয়া। আপনারা যারাই আছেন আমি যাই বলিয়া, একটা জলন জ্যান্ত পুরুষ খাদিজা ভান্ডারী, কেন বললাম তাকে, সে মা, আমার মা না, কারো মা তো কি, কারো মা না, আমি কারো তো সন্তান। ছেলে মরে মাকে ছুইলে, যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ। ছোট বাজার, লবণ কিসের থেকে তৈরি হয়? উত্তর কিন্তু এইটা না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। লবণের সৃষ্টি সাগর থেকে, লবণ উৎপন্ন হয় পানি থেকে, এটা তো আমরা জানি। এখন লবণ আই না, যদি লবণে পানি দেই, এই লবণ কি আর খুঁজে পাওয়া যায়? কেন যায় না? লবণ পানি থেকে জন্ম, আবার লবণ পানিতে পড়লে গইলা যায়। এই জন্য সাধকরা বলে গিয়েছে, যেই নালে উৎপন্ন সেই নালে। এক মা আমার 10 মাস 10 দিন এক ফোঁটা পানি থেকে গর্ভে রাইখা, লালন পালন কইরা, তার জরায়ুতে রাইখা, এত বড় কইরা 2.5-3 কেজি ওজন কইরা দুনিয়াতে আনছে, এরপরে ধুইয়া মুছে ঘু ময়লা সাফ কইরা এত বড় করছে। যেই কাল থেকে আমার মধ্যে চাঁদের উৎপন্ন হইল, ওই কাল থেকে তার মতো আরেকজন আইসা আমারে খাওয়া শুরু করছে। মানুষ মারার কল। এক সময় গালগুলাতে চাষা আমার ঢোকা ছিল, এখন তো আমার মতো নাই। কাকা আপনারে কইতেছি, এক সময় দেহটা এমন শক্তিশালী ছিল না, চামড়াটা কেমন ঢিলা ছিল, টাইডা ছিল না, কি চামড়াটা টাইট ছিল না, এমন কি চামড়াটা টাইট আছে, চামড়াটা ঢিল হয়ে গেছে না। চোখে আগে অনেক কিছু দেখতেন না, এখন অনেক কাছের কিছু দেখা যায় না। আগে হাঁটলে বিলকোনায় চাটলেও 2-5 কিলোমিটার হাইটে গিয়ে চা খাইছেন, আর এখন বাড়ির কাছে টং দোকানে পাউজু চা খাওয়া যায়। এখন মানুষ 5 টাকার বাড়াও হাঁটে না, গাড়ি দেওয়া যায়, হাঁটতে চায় না, আবার রুগে ধরে ফেললে সকালে ঘুমিতে একটু হাঁটতে হয়, ঠিক হয়। এই জন্য কেন বললাম, আমার চামড়া ছিল টাইট, কিন্তু এমন এক বিষাক্ত, এমন এক বিষাক্ত বিষ আমার ভিতরে ঢুকে গেছে, এমন এক পশুত্ব আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে, এখন এই সুজা ভালো টাইট চামড়া আমার ঢিল হয়ে গেছে। কেন? কারণ একজন আমাকে গইরা উঠাইছে, আরেকজনের কারণে ব্যবহার না কর, মানে আমি বলছি না যে বিয়া শাদি করলেই এমন হয়, ভুল নিবেন না, ব্যবহারটা ঠিক মতো করি নাই, সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই, আমার জীবন শেষ। এই পর্যন্ত কথায় আমার হইয়া গেল শেষ, আমার আর কোনো প্রশ্ন নাই বলিব বিশেষ। একটা বিচ্ছেদ গান আমায় গাইতে হবে, না হইলে আমার কমিটির ভাই মনে মনে কি যে রাগ করবে।
একটা লম্বা সুরের বিচ্ছেদ। মঞ্চে এসেছেন আমার সিদ্দিক ভাই দিনাজপুর থেকে, মুর্শিদ শাহ বাবার ভক্ত। সাব্বির ভাই বাহিরে আছেন, মঞ্চে আসলে খুব খুশি হব ভাই, আসেন আসেন। তো আমার যুবক ভাইয়েরা আমার কণ্ঠে একটা গান মোটামুটি পছন্দ করে কিনা আমি জানি না, আমার শামীম ভাই বন্ধু মানুষ বলেছেন আমি গানটা করি। গানটা আমাদের কুমিল্লার, আমাদের নড়িয়া লোক সরকারের একটা গান। ওহ
লেগেছো দেওয়া কথা, বুকেতে জ্বালাইয়া চিন্তা, বই লাগেছো দেওয়া গেছো দেওয়া কথা, মুর্শে দিশায় আমার বুকে তে জ্বালাইয়া চিতা, ছাই করিলে উড়াইয়া
তোর ছিল মনে পিরিতি বারাইলাকে এই বুঝি তোর ছিল মনে পিরিতি বারাইলাকে এই বুঝিলেন তার ছিল মুর্শিদিশা পিরিতি বারাইলা আমি আপন করলাম।